ফুডের টেস্টকে ইংলিশে ডেসক্রাইব করতে পারো না? আজকে ভিডিও দিয়ে দেখো গ্যারান্টি বলছি তোমরা আজকে থেকে ইংলিশে ফুডের টেস্টকে ডেসক্রাইব করতে পারো। আজকে ভিডিওটা মূলত আমার এই সম্পর্কে। প্লিজ ভিডিওটা পুরোটা দেখবে যদি দরকার হয় সিম্পল ভিডিও। কোনো খাবার ধর টক আমরা বলি সাকু। কোনো খাবার ধর একটু বেশ টক তাহলে সেটাকে আমরা বলবো যে অ্যাসিড। ফর এক্সাম্পল lemon is really acid. আবার ধরো কোনো একটা খাবার খুব তিতা তখন ওটাকে আমরা বলবো হচ্ছে বেট। আবার ধরো কোনো একটা ফুড এই ধরনের স্বাদ আছে একদম মিষ্টি তাহলে ওটাকে আমরা বলবো বেট স্কুল। আবার ধরো একটা খাবার অনেক মুড়মুড়ে অনেক মুচমুচে তাহলে ওটাকে আমরা বলবো ক্রাঞ্চি স্কুল। ফর এক্সাম্পল লাইক চিপস বিস্কিট এগ এটসেট্রা। যখন কোনো খাবে কোনো খাবার ধরো প্রচুর পরিমাণে তেল আছে না তাহলে সেই খাবারটাকে আমরা কি করবো গ্রিসি ফুড। আবার ধরো কোনো আবার ধরো আমরা কোনো খাবার খেয়ে টেস্ট পাচ্ছি না বাট মাইল্ড টেস্ট নাই তাহলে ওটাকে বলবো যে মাইল্ড ফুড মাইল্ড ফুড। আবার ধরো কোনো একটা খাবার বেশি গরম তাহলে ওটাকে ভালো বলবো হচ্ছে হট ফুড। আবার ধরো কোন একটা খাবার খুব পানি পানি টাইপের মুখে দিলে পানি পানি লাগে তাহলে ওটা কি বলবো ওরকম বলবো কি বলতে। আবার ধরো কোন একটা খাবার অনেক ঝাল ওটাকে বলবো স্পাইসি ফুড। যখন কোনো খাবার অনেক রসালো হয় ওটাকে আমরা বলি হচ্ছে জুসি ফুড। আবার ধরো কোন একটা ফুড অনেক সুইট ফুড এর মতো তাহলে ওটাকে বলবো হচ্ছে সিরাপি ফুড। আবার ধরো একটা খাবার যদি অনেক স্ট্রং হয় তাহলে ওটাকে আমরা কি বলবো অনেক খাবার আছে না ধরলেই ঝুরঝুরে সেটাকে বলবো যে ক্রাঞ্চি বিস্কুট। এখন ধরো আমরা চকলেট এর অনেক কিছু খাই চকলেট তাহলে এই ফ্লেভারটাকে আমরা কি বলবো খাবারে